আমাদের দেহ ঘড়িকে ঠিকঠাক রাখার জন্য আমাদের চিন্তা বা কাজের অন্ত নেই। আমরা অল্প কিছু ভুল করে নিজের শরীরের ক্ষতি নিজেই করি, তারপরে অনেক টাকা খরচ করে চিকিৎসকের কাছে যাই, কখনো বা সঠিক সমাধান পাই, কখনো বা পাই না। নানাবিধ রোগকে আমাদের শরীরে নিয়ে ঘুরে বেড়াতে হয়। আপনারা কি জানেন রোজ খালি পেটে গরম পানি খাওয়া ও গরম পানি দিয়ে গোসল করা সম্পর্কে কি রিসার্চ প্রকাশিত হয়েছে? জানলে অবশ্যই অবাক হবেন, এই তথ্যগুলো আগে আপনাদের অজানা ছিল। গরম পানি আমাদের শরীরে গিয়ে নানাবিধ কাজ করতে পারে। রোজ সকালবেলা খালি পেটে কুসুম গরম পানি পান করলে মারাত্মক সব ঘটনা ঘটে আমাদের শরীরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। সবার আগে বলছি, আপনি কি দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় ভুগছেন? যারা বাতের ব্যথায় ভুগছেন তারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করুন। এটির ফলে আপনার শরীরের রক্ত সঞ্চালন বাড়বে। শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান অতিরিক্ত ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে, ফলে আপনার শরীরে বাত ব্যথা সহ শরীরের যে কোনো ব্যথাও আর থাকবে না। আপনার মুখে যদি ব্রণ ফুসকুড়ির সমস্যা থাকে তাও দূর হয়ে যাবে। মানুষের কমন একটি সমস্যা হচ্ছে সকালবেলা উঠে মলত্যাগ না হওয়া বা কনস্টিপেশনের সমস্যা। সকালবেলা যাদের কনস্টিপেশনের সমস্যা হয় সারা দিনটাই তাদের খারাপ যায়। দীর্ঘদিন ধরে যারা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তাদেরকে আজকে সহজ একটি সমাধান দিচ্ছি। এক থেকে দুদিন করে দেখুন, ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন। তারা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন, পেট খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা গরম পানি পান করলে আমাদের পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে যায়। পানির উত্তাপ অন্ত্রকে সচল রাখে এবং মলত্যাগ প্রক্রিয়াকে সহজ করে দেয়। সম্ভব হলে সারাদিনই অল্প অল্প করে কুসুম গরম পানি পান করতে থাকুন, আপনার হজমের সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে। কুসুম গরম পানি ভুল পদ্ধতিতে পান করার কিছু অপকারিতাও রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অপকারিতাগুলো বা ভুল পদ্ধতিগুলো জানতে। আপনারা অনেকেই ভিডিও শেষ পর্যন্ত দেখেন না, যার কারণে রেমেডিটি ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে আপনারা বুঝতে পারেন না। কুসুম গরম পানি পান করলে রক্ত চলাচল ভালো হয়। গরম পানিতে গোসল করাটা যেমন রক্ত চলাচলের জন্য উপকারী, তেমনই গরম পানি পান করাটাও খুবই জরুরি। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃদযন্ত্র সুস্থ থাকে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অবশ্যই রোজ সকালবেলা ঘুম থেকে ওঠে কুসুম গরম পানি পান করা উচিত। শরীর থেকে টক্সিন দূর করে দেয় এই পানি। শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়ায় গরম পানি, এতে শরীর ভেতর থেকে ঘামে, ফলে শরীর থেকে বিষাক্ত ও বর্জ্য পদার্থ নির্গমন ত্বরান্বিত হয়। গরম পানির সাথে লেবু রস মিশিয়ে খেতে পারলে আরও উপকার হয়। এছাড়াও আপনি গ্রিন টিও পান করতে পারেন। আমরা অনেকেই শীতকালে কম পরিমাণে পানি পান করি, শরীরের ভেতর থেকে ডিটক্সিফাইড করতে এ সময় গরম পানি পান করাটা খুবই জরুরি। রোজ সকালবেলা এক গ্লাস কুসুম গরম পানি সাইনাসের ইনফেকশন, ভেতর থেকে যত দূষিত পদার্থ, পুরনো কফ, সর্দি, কাশি ইত্যাদি সব কিছুই ভালো করে। গলা ব্যথা ও টনসিলের সমস্যা থাকলে তাও দূর করে। সর্দি লেগে গেলে গরম পানি পান করাটা খুবই কাজে আসে, ইনফেকশন সারাতেও এটি কাজ করে। গরম পানির কারণে সর্দি পাতলা হয়ে আসে এবং শরীর থেকে দ্রুত বের হয়ে যায়। যাদের নাক বন্ধ ও গলা ব্যথার সমস্যা রয়েছে তারা গরম পানি করে তার মধ্যে ভাপ নিন, খুব সহজেই আপনার সর্দি দূর হয়ে যাবে। গলা ব্যথার সমস্যা থাকলে রোজ দুবেলা কুলকুচো করুন লবণ মিশ্রিত গরম পানি দিয়ে, দেখবেন একদিনের মধ্যে গলা ব্যথা চটজলদি গায়েব হয়ে গিয়েছে। এটি আমাদের ওজনকেও নিয়ন্ত্রণে সাহায্য করে। আপনি যদি অল্প ডায়েট ও এক্সারসাইজ করেন এবং তার পাশাপাশি নিয়ম মেনে গরম পানি পান করতে পারেন, ওজন খুব দ্রুত কমে যাবে। যারা এক্সারসাইজ করেন মাঝে মাঝে পানি খেতে হয়, এক্সারসাইজ করার আধা ঘন্টা আগে ও এক্সারসাইজ করার আধা ঘন্টা পরে অবশ্যই কুসুম গরম পানি পান করবে। এতে করে শরীর থেকে ক্ষতিকারক ফ্যাট ও বিভিন্ন ধরনের ক্ষতিকারক টক্সিনগুলো আপনার লোমকূপের মাধ্যমে বেরিয়ে যাবে। এছাড়াও ডায়েট চলাকালীন রোজ সকালবেলা ঘুম থেকে ওঠে কুসুম গরম পানির মধ্যে একটি পাতি লেবুর রস ও এক চা চামচ খাঁটি মধু মিশ্রিত করে খেতে পারলে ওজন খুব দ্রুত কমে যায়, এটি পরীক্ষিত প্রমাণিত। দাঁত মাড়ি, যে কোনো ধরনের সমস্যা, আপনার মুখে আসল দাঁত থাকুক বা নকল দাঁত, দু ধরনের জন্যই আপনার গরম পানি খুবই উপকারী। ঠান্ডা পানি পান করলে অনেক সময় দাঁতের ফিলিং দ্রুত নষ্ট হয়ে যায়। অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি পান করতে, আর দাঁতের সমস্যা থাকুক বা না থাকুক গরম পানি দাঁতের জন্য বেশি উপকারী।
বর্তমান যুগের খাবার খাদ্যের কারণে আমাদের শরীরের কোনায় কোনায় টক্সিন জমে যায়। এই টক্সিনকে বের করার জন্য আমরা কোনো রকম চেষ্টাই করি না, যার কারণে কিন্তু আমাদের শরীরে মাঝে মাঝে ব্যথা হয়। হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন আপনার কোমরে, ঘাড়ে, হাতে, পায়ে অথবা হাঁটুতে কিংবা শরীরের জয়েন্টে ব্যথা। বয়স যাই হোক না কেন, এই ব্যথা দূর করার জন্য ঠান্ডা পানির চেয়ে গরম পানি অনেক বেশি দরকারি। ঠান্ডা পানি পান করলে পেশি টান টান হয়ে আসে, অন্যদিকে গরম পানি পান করলে পেশিতে রক্ত চলাচল বাড়ে এবং পেশি শিথিল হয়। জয়েন্টের ব্যথা থেকে শুরু করে পিরিয়ড ক্রাম্পস, সব ধরনের ব্যথা সারাতে কাজে আসে কুসুম গরম পানি। এছাড়া আপনি যদি ঘুমাতে যাবার আগে কুসুম গরম পানি পান করেন, এটি আপনার শরীরকে ব্যথামুক্ত ও ঝরঝরে রাখবে। কুসুম গরম পানি আমাদের হজমের সহায়ক। কুসুম গরম পানির মধ্যে আছে ভ্যাসোডায়লেটর বৈশিষ্ট্য, অর্থাৎ তার রক্তনালিকাগুলোকে প্রসারিত করে এবং হজমে সহায়তা করে থাকে। সকালে খালি পেটে কুসুম গরম পানি পান করলে তা পরিপাকতন্ত্রকে উত্তপ্ত করে এবং এর ফলে এর রক্তনালিকাগুলো সচল হয়। তারপরে খাবার খাওয়া হলে খাবার দ্রুত হজম হয়ে যায়। আমাদের রক্তনালিকা বা শিরা উপশিরায় অনেক সময় চর্বি জমে থাকে। কুসুম গরম পানি পান করার মাধ্যমে এই চর্বিকে খুব সহজেই গলিয়ে ফেলা সম্ভব, যার কারণে হার্টের সমস্যা, হার্ট ব্লক ইত্যাদি থেকেও মুক্তি পাওয়া যায়। এমনই কুসুম গরম পানি পান করার নানাবিধ উপকারিতা রয়েছে। এবারে আপনাদেরকে বলছি রোজ কুসুম গরম পানি পান করার সঠিক নিয়ম সম্পর্কে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সর্বপ্রথম কাজ হলো এক গ্লাস কুসুম গরম পানি পান করা, পারলে দু গ্লাস পান করা। আপনি সারা রাত যখন ঘুমিয়েছিলেন আপনার শরীর অচল ও অকেজো হয়ে পড়েছিল, এই পানীয়টি পান করার সাথে সাথে আপনার অন্ত্র, পেট, মস্তিষ্ক, শরীরের প্রত্যেকটি উপশিরা ও শিরা কাজ করতে শুরু করে দেবে। তবে এই গরম পানি অবশ্যই এতটুকু গরম হতে হবে যা আপনার সহ্য ক্ষমতার মধ্যে। আপনি যদি সকালবেলা উঠে চায়ের মতো গরম পানি বা অতিরিক্ত গরম পানি পান করেন, এটি শরীরে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে। যতটুকু কুসুম গরম পানি আপনার কণ্ঠনালী, আপনার জিহ্বা, আপনার মুখ ও আপনার পেট সহ্য করতে পারবে, ঠিক ততটুকুই গরম পানি খাবেন, এর চেয়ে বেশি নয়। অনেকেই আবার খেতে বসে ইচ্ছে মতো পানি খান, আবার মনে করেন এটি খুবই উপকারী। খেতে বসে ঠান্ডা পানি হোক কিংবা গরম পানি, এটি খাওয়া মোটেও উচিত নয়। এটি আপনার বদহজম, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, অ্যাসিডিটি ইত্যাদির অন্যতম কারণ। খেতে বসে কুসুম গরম পানি কিংবা ঠান্ডা পানি, দু ধরনের পানি পান না করে চেষ্টা করুন আধা ঘন্টা আগে পানি পান করতে এবং খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করতে। এতে আপনার হজমও ভালো হবে, কোনো সমস্যাও হবে না। খাওয়ার মাঝে পানি পান করলে এটি আপনাদের পাচক রসকে অনেক বেশি পাতলা করে দেয়, যার ফলে কোষ্ঠকাঠিন্য ও হজমের নানাবিধ সমস্যা সৃষ্টি হতে শুরু করে। গরম পানি খাওয়ার পাশাপাশি গরম পানিতে গোসলের কিছু নিয়ম ও কিছু উপকারিতাও রয়েছে। খাওয়ার মতোই সবসময় উষ্ণ গরম পানিতে গোসল দিতে হবে, ভুলেও কখনো কড়া গরম পানিতে গোসল করবেন না, শীতকালেও নয়, কারণ এতে আপনার শরীর এবং ত্বক দুটোরই ক্ষতি হতে পারে। আপনি যদি শীতে গরম পানিতে গোসল করেন অথবা গরমের দিনেও যদি গরম পানিতে গোসল করেন, এর অনেক উপকারিতা রয়েছে। অনেকে প্রশ্ন করে থাকেন মাথায় গরম পানি দেওয়া যাবে কি না। আপনি উষ্ণ গরম পানি অর্থাৎ হালকা গরম পানি মাথায় অবশ্যই দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রা বাড়ে, পেশিগুলো আরাম অনুভব করে, শারীরিক ও মানসিক স্বস্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। ফলে যারা অনিদ্রার সমস্যায় ভোগেন তারা অবশ্যই গরম পানিতে গোসল করার চেষ্টা করবেন, পরিবর্তন হাতে নাতেই দেখতে পাবেন। গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথা ব্যথা আছে ও মাইগ্রেনের পেইন আছে, তারা গরম পানি পান করার পাশাপাশি এই যন্ত্রণা থেকে উপশমের জন্য রোজ গরম পানিতে গোসল করারও চেষ্টা করুন। সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলে গরম পানিতেই গোসল করা উচিত। নিঃশ্বাসের সমস্যা থাকলেও গরম পানিতে গোসল করা উচিত ও গরম পানি দিয়ে ভাপ নেওয়া উচিত। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। আর রোজ সকালবেলা উঠে যদি গরম পানি পান করতে পারেন, তাহলে আপনাদের রক্তে সুগারের মাত্রাটা কমে যাবে, ফলে ওজনটাও খুব দ্রুত কমতে শুরু করবে। বাতের ব্যথা যাদের রয়েছে তারা অবশ্যই গরম পানিতে গোসল করুন। চাইলে এই পানির মধ্যে 1-2 চা চামচ লংয়ের তেল অথবা 10-15টি লং ফুটিয়ে সেই পানীয় মিশ্রিত করে গোসল করলে বাতের ব্যথা ও শরীরের নানাবিধ ব্যথা খুব সহজেই দূর হয়ে যায়। এছাড়াও শরীর থেকে জীবাণু দূর হয়ে যায়, ব্রণ ফুসকুড়ির সমস্যা থাকলে তাও দ্রুত ভালো হয়ে যায়। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে গরম পানি দিয়ে গোসল করা খুবই উপকারী, এর ফলে স্ট্রেস মুক্ত হওয়া যায়, শরীর ফিট থাকে। ত্বক সুস্থ রাখতেও গরম পানি দিয়ে গোসল করা প্রয়োজন, এর ফলে ত্বক থেকে মরা কোষ দূর হয়ে যায়, ত্বকের রং উজ্জ্বল ও সুন্দর হয়। নিয়মিত যারা গরম পানি দিয়ে গোসল করেন তাদের মস্তিষ্ক শান্ত থাকে, বুদ্ধি বাড়ে ও দ্রুত যে কোনো কাজ করতে পারেন, শরীর থাকে সচল ও ফিট। আপনি যদি কুসুম গরম পানি দিয়ে গোসল করার এই উপকারিতাগুলো সম্পর্কে আগে না জানতেন, তাহলে আজকেই আপনার জীবনযাত্রায় এই পরিবর্তনটি এনে দেখুন, আপনি পার্থক্যটা নিজে হাতে নাতে ধরতে পারবেন। এছাড়াও
আপনি অন্ততপক্ষে টানা 3 দিন কুসুম গরম পানি পান করে দেখুন। শারীরিক পরিবর্তনগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আর তারপর থেকে প্রতিদিন সকালবেলা উঠে আপনার একটাই কাজ হবে, কুসুম গরম পানি পান করা। ভিউয়ার্স, কুসুম গরম পানি পানের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে কুসুম গরম পানি পানের উপকারিতা সম্পর্কে তাদেরকেও জানিয়ে দিন এবং এই পানি দিয়ে গোসল করার উপকারিতাগুলো জানিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।